বেশ কিছুদিন ধরেই খানিকটা কোণঠাসা হয়েছিলেন তিনি। বলা যায় তার উপর আক্রমণ হওয়ার পর খানিকটা আলোয় ফেরাই হলো তার। ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি নেতা শমিক ভট্টাচার্যকে দেখতে গেলেন দলের কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। তার সঙ্গে ছিলেন মুকুল রায় এবং সায়ন্তন বসু। মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার মহকুমা অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন দলের প্রাক্তন বিধায়ক। সেই সময় মোহনপুরে তার গাড়ি ঘিরে ধরে কয়েকজন। এরপর সামনে কাঁচ ভেঙে শুরু হয় হামলা। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব শমিক ভট্টাচার্য। তার অভিযোগ, দুটি থানা এফআইআর নিতে চায়নি। বাংলায় যে গণতন্ত্র নেই এই ঘটনা থেকে সেটাই প্রমাণিত। মত বিজেপি নেতা সায়ন্তন বসুর।